আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করছি ফ্রোজেন পেঁয়াজ। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করলাম। এখানে আমি 2 কাপ খেসারি ডাল নিয়ে নিয়েছি। এগুলোকে পানি দিয়ে 2-3 ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি। ডালগুলো যখন ভালোভাবে ভিজে গেছে, এগুলোকে ভালোভাবে ধুয়ে একটি ঝাঁঝরিতে নিয়ে নিয়েছি। ডালগুলো অনেকটা নরম হয়ে এসেছে। এবার এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার পর কিছু ডাল আস্ত রয়েছে এবং কিছু ডাল মিহি হয়ে গেছে। এবার এতে 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। সাত থেকে আটটি কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি। 1 চা চামচ আদা এবং 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। 1 মুঠো ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1.5 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এবার সব মিশ্রণকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজের ডালগুলো ভালোভাবে মাখানো হয়ে গেছে। চুলা একটি পাত্র দিয়ে এতে তেল দিয়ে নিয়েছি। তেল গরম হয়ে আসলে পেঁয়াজের শেপ দিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে হালকাভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো যখন হালকা ভাজা হয়ে গেছে, এগুলোকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে করে সবগুলোই পেঁয়াজ ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো যখন ঠান্ডা হয়ে যাবে, এগুলোকে একটি পলি ব্যাগে নিয়ে নিচ্ছি। পলিব্যাগে করে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখছি। এভাবে করে এগুলোকে 1 মাসের জন্য সংরক্ষণ করা যায়। যখনই প্রয়োজন হবে তখনই ফ্রিজ থেকে বের করে ফ্রাই করে নেওয়া যায়। আমার রেসিপিগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।